শালিক পাখিকে পোষ মানিয়ে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার রোহান সিদ্দিক। তিনটি পাখি শিশুর মতো ভাঙা ভাঙা কথাও বলতে পারে। নির্ধারে এই পাখিগুলোর কাছে রোহান যেন নিরাপদ আশ্রয়, আর পাখিগুলো হয়েছে রোহানের পরিবারেরই অংশ। এসআই সুমনের ছবিতে শরীফ বিশ্বাসের পাঠানো রিপোর্ট। ময়না বা টিয়া পাখি নয়, শালিক পাখি বলতে পারে কথা। প্রথমে শুনে তা শিশুর কণ্ঠ মনে করে ভুল করবেন অনেকেই। কথা বলতে পারা এমন তিনটি শালিক পাখিকে পোষ মানিয়েছেন কুষ্টিয়ার রোহান সিদ্দিক। নাম রাখা হয়েছে মিঠু, ময়না আর ডন। বছর খানেক আগে বাড়ির পাশে গাছ কেটে ফেলায় পাখিদের বাসা ভেঙে যায়। তখন ছোট্ট পাখিগুলোকে আশ্রয় দেন নবম শ্রেণীর এই ছাত্র। পরম আদর যত্ন পাওয়ায় পাখির কাছে রোহান যেন নিরাপদ স্থল। ইউটিউব থেকে দেখে আমার পাখি পোষার শখ জাগে। একদিন দুইটা গাছের থেকে পাই, তারপরে এদেরকে অনেক ছোট ছিল, এসে খাওয়াই দিয়ে মুখ দিয়ে খাওয়াই ওর মারা যেরকম খাওয়ায় তো সেরকম খাওয়াতাম। আস্তে আস্তে ওরা এখন আমাকে ছেড়ে কোথাও যায় না, বাইরে তখন যাই আমার কাঁধেই বসে থাকে, কোথাও গেলে পারেও আবার ডাক দিলে চলে আসে। শুরুতে পাখির প্রতি রোহানের পাগলামিতে বিরক্ত ছিলেন বাড়ির মানুষ, এখন সেই পাখি হয়েছে পরিবারের একজন। ছোটবেলাতে ওই পছন্দ করে পশু পাখি, তারপরে একদিনও ছোট বাচ্চা পাখি দুটো নিয়ে আসলো, আমি কত রাগ করলাম যে ওই পাখি কি বড় হবে না কথা বলতে পারবে। পাখির সাথে শীষ দিলে শীষ দেয়, যে কোনো রোহান ওক দেখলে রোহান বলে ডাকে, তারপর মিঠু বলে ডাকে, বাড়ির অন্য অন্য সদস্যদের নাম ধরে ডাকে। পাখি আমার সাথে খেলাধুলা করে, আমার নাম ধরে ডাকে, আমার নানির নাম ধরে ডাকে। পাখির প্রতি রোহানের এমন ভালোবাসায় মুগ্ধ সবাই। তবে পাখির জীবন হোক নিরাপদ ও স্বাধীন, এমনটাই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।